দেখো, পাবদা মাছ আছে আর মাছের মাথা আছে, দেখি কি বানানো যায়। তো বন্ধুরা, মনটা আজকে ভীষণ ভীষণ খারাপ লাগছে। তোমরা তো জানো যে আজকে দাদারা চলে গেল। তোমরা হয়তো দেখলে আমি এগিয়ে দিয়ে আসলাম, ওই স্ট্যান্ড অব দিয়ে এগিয়ে দিয়ে আসলাম। স্ট্যান্ড ঠিক না, এখানে রাস্তা আছে, রাস্তার ওখানে এগিয়ে দিয়ে এলাম। আজকে মনটা সত্যিই ভালো লাগছে না, কাজকর্ম তবু করতে হবে। ওরা সকালবেলা ঘুম থেকে উঠে হালকা লাল চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছে, 6:30টার মধ্যেই চলে গেছে এই ঠান্ডার মধ্যে। কিন্তু এত দূরের রাস্তা, তাড়াতাড়ি না বের হলে হবেও না, বুঝেছো? আর এদিকে আমি রান্নার জন্য দুপুরে কালকে রাতে মাছ এনে রেখেছিল, তো মাছটা আমি এখন বের করে নেব, কারণ রান্না করব তো আগে থেকেই মাছটা বের করে রাখি, তাই না? এই দেখো, পাবদা মাছ আছে আর মাছের মাথা আছে, দেখি কি বানানো যায়। সকালের ব্রেকফাস্ট তেমন কিছু হয়নি, আমি ম্যাগি খেয়ে নিয়েছি, মনাও ম্যাগি খেয়ে নিয়েছে, আর ওর বাবা দুধ কর্নফ্লেক্স এইসব খেয়ে নিয়েছে, ঠিক আছে? আর দুপুরে রান্নার জন্য আমি চলে এলাম, ঠিক আছে? এদিকে লাউ দিয়ে ঘন্ট করব, মাছের মাথা দিয়ে পাঁচফোড়ন মানে তেলের উপরে দিয়ে এইভাবে লাউ ঘন্ট রান্না করছি মাছের মাথা দিয়ে। আর আজকে রান্না হবে নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল, আর মা মটর শাক পাঠিয়েছিল, সেই মটর শাক দিয়ে পাবদা মাছের একটু তরকারি, সামান্য মাখা মাখা। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? এখানে আছে আদা, জিরে, শুকনো লঙ্কা 4টে, কাঁচা লঙ্কা 2টো, আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ। একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার লাউ ঘন্ট রেডি। আর এদিকে দেখি মাছের ঝোলটা কতখানি এগোলো। নতুন আলু দিয়ে শীতে তোমাদের মাছের ঝোল খেতে কার কার এরকম করে ভালো লাগে? আর পাবদা মাছ দিয়ে আমার ভীষণ ভালো লাগে, মানে লেগেছে। সেদিন রান্না করেছি তরকারিটা, এত সুস্বাদু হয়েছিল। আমি ফোড়নে জিরে তেজপাতা ব্যবহার করছি, আগে মশলাটা দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপরে এখন ঝোলে যা আলু উঠবে মাছটাকে ছেড়ে দেব, ঠিক আছে? মাছটাকে ছাড়া হয়ে গেলে আমার তরকারি রেডি। আর শীতকালে মানে বোঝাতে পারবো না, নতুন আলু দিয়ে তরকারি কি যে মজা হয়। ধনিয়া পাতা তার মধ্যে একটু দিয়ে দিলাম, তাই না? আর এদিকে আমার তরকারি রেডি হয়ে গেলে আমি ওদিকে ওই শাকের তরকারিটা করে নেব। আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষে তেল, তারপর দিয়ে দিচ্ছি সর্ষে তেলের মধ্যে কয়েকটা রসুন থেঁতো করে নিয়েছি, এরকম শসা সিদ্ধ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো দিয়ে কাঁচা লঙ্কা, একটু সামান্য পরিমাণে হলুদ, হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার যেটা দেবো সেটা হচ্ছে এই যে মটর শাক, ঠিক আছে? এটা দেশি মটরশুঁটি শাক বলে, তো এটা তোমাদের তো বলেছি, এটা আমার মা পাঠিয়েছিল, তো কালকে অল্প ভাজা খেয়েছি, ওটা আর তোমাদের ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। তো বন্ধুরা, আজকে ভাবছি মা যেভাবে রান্না করে মায়ের মতন স্বাদে বাঙাল রান্না, তো এইভাবে রান্না করছি। এই শাকটা এই মানে জলটাতে ফুটছে, এর উপরেই শাকটা আমি ছেড়ে দেবো। পুরো পাবদা মাছ দিয়ে দিলাম, যে কোনো মাছ দিয়ে বানাতে পারো, সমস্যা নেই, মাছ হোক মাছের মাথা হোক যে কোনো জিনিস দিয়ে বানাতে পারো। তো এবার আমি 2 মিনিটের জন্য, অনলি 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো, বেশি জাল দেবো না, কারণ যেহেতু হয়ে যাবে। শাকের তরকারি রেডি, এ দেখো এরকমই হবে, হালকা মাখা মাখা হবে এরকম, ঠিক আছে? এখন নামিয়ে নি, চলো। তো বন্ধুরা, এটাই হচ্ছে এখন টেবিল, খাবার টেবিলে আমরা চলে এসেছি তরকারি নিয়ে। এই যে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ফার্স্ট টাইম রান্না করলাম, ফার্স্ট টাইমই মনে হয়, বেশিরভাগ পাবদা মাছ দিয়ে সর্ষে পোস্ত এইসবই খাওয়া হয়। তো এবার আজকে আলু দিয়ে, নতুন আলু নিয়ে এসেছি, জন্য ভাবলাম নতুন আলু দিয়ে ঝোল করি। আর এই যে মটরশুঁটি শাকের মাছ দিয়ে, আর এই যে লাউ ঘন্ট, আজকে 3 রকম। এই যে আমরা তিনজনে 3 থালা ভাত বেড়ে নিয়েছি, এগুলো একটু ঢেকে রাখি। এই যে তিনজনে 3 থালা ভাত বেড়ে নিয়েছি, এবার আমরা লাউ ঘন্ট দিয়ে দেবো সব থালাতে, আমরা খেতে বসবো। বন্ধুরা, আগে লাউ ঘন্ট দিয়ে স্টার্ট করলাম খাওয়া।
তোমরাও চলে এসো। দারুন, আমার ফোনের ক্যামেরাটা দিয়ে কি হয়েছে, এত কালো আসছে বুঝতে পারছি না। চলো লবণটা দিয়ে ভালো মতো খেয়ে নি, তারপর শাকটা টেস্ট। সন্ধ্যাবেলায় চা হয়ে গেছে, বরকে দুধ চা করে দিলাম, দুটো বিস্কিট দিয়ে দিলাম, ঠিক আছে চা খেয়ে নিল। আর সন্ধ্যাবেলা তেমন কোনো টিফিন আমি খাই না, খুব কম। আর এদিকে দেখো না, আমার মেয়েশোনাও বিছানাতে ওঠার জন্য আমার কোলে উঠবে বলে কীভাবে বিরক্ত করছে, উঠবে বলে লাফানোর চেষ্টা করছে, কিন্তু ও তো ছোট্ট, ও তো উঠতে পারে না, ও তবুও চেষ্টা করছে। তো চলো বন্ধুরা, আমার রাতের যা রান্নাবান্না ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সরি দুপুরে যা যা ছিল সেটাই আমরা রাত্রে খেলাম, অল্প অল্প ছিল ওগুলোই আমরা খেয়ে নিয়েছি, আর তেমন কিছু রান্না করলাম না, ঠিক আছে। তো আর যেটা বলছিলাম, আর কথা বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজতে গেল, আর হাজবেন্ডের ডিউটি আছে, নাইট ডিউটি, ও ডিউটিতে চলে গেল খাওয়া দাওয়া করে, আমরাও বিছানা করে নিলাম, বিছানা টিছানা করে আমার ছেলেও প্রায় শুয়ে পড়েছে, ওকেও বিছানা করে দিলাম। আর চলো আর কথা বাড়াবো না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।